বিজেপি ছেড়ে অন্য দলে যোগ দিচ্ছেন, মুখ খুললেন অভিমানী তারকা বিধায়ক। বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের সঙ্গে সংঘাত নাকি জলবদলের জল্পনা? খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার কারণ নিয়ে চলছে জোর আলোচনা। এই পরিস্থিতিতে মুখ খুললেন খোদ হিরণ। ঠিক কী কারণে দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন, পরবর্তী পদক্ষেপই বা কী, তা স্পষ্ট করলেন তিনি। বিধানসভা নির্বাচনের জয়ের পর থেকেই খড়গপুরে নানা কাজ করেছেন তিনি। স্থানীয়দের দাবি, তারকা বিধায়ক হলেও তাকে প্রয়োজনে পাশে পাওয়া যায়। তবে অদ্ভুতভাবে দিলীপ ঘোষের উপস্থিতিতে খড়গপুরে দেখা যায় না হিরণকে। রাজনৈতিক মহলে তার নিয়ে কম জলঘোলা হয়নি। সত্যি কি তাই? বিজেপির সর্বভারতীয় সহসভাপতির সঙ্গে একমঞ্চে এখনও দেখা যায়নি হিরণকে। বিজেপি বিধায়কের দাবি, নানা প্রয়োজনে অনেক সময় কলকাতায় আসতে হয় তাকে। আর ঠিক সেই ভাগে খড়গপুরে দলীয় বৈঠকের আয়োজন করেন দিলীপ ঘোষ। বারবার জেলা বিজেপি সভাপতিকে জানিয়েছেন এভাবে বৈঠক হলে সমস্যা হয়, কারণ কলকাতা থাকাকালীন খড়গপুরের বৈঠকে অংশ নিতে পারেন না তিনি। তবে তাতে হিরণ কান দেন না বলেই দাবি হিরণের। তার দাবি, বিজেপির সর্বভারতীয় সহসভাপতির অঙ্গুলি হেলনেই জেলা সভাপতি এমন আচরণ করেন। কার্যত অভিমানের সুরে হিরণ জানান, সাংগঠনিক কাজে কোনোভাবেই তাকে ব্যবহার করা হয়নি। বিজেপিতে কোনো গুরুত্ব না থাকায় ক্ষুব্ধ হিরণ, সেই কারণেই বিধায়কের হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করেন তিনি। বঙ্গ বিজেপির সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না বলেই দাবি তারকা বিধায়কের। তবে খড়গপুরবাসীর সঙ্গে যোগাযোগ রয়েছে, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গেও যে সম্পর্কের অবনতি এটুকু হয়নি তা আরও একবার মনে করিয়ে দেন হিরণ। বিজেপি বিধায়কের হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ নিয়ে দলত্যাগের ইঙ্গিত, সেই প্রশ্ন যদিও সুকৌশলে এড়িয়ে যান হিরণ। তার কথায় হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন ঠিকই, তবে তার সঙ্গে দল ছাড়ার কোনো যোগসূত্র নেই। দলবদলের ভাবনা চিন্তা থাকলে তা পরবর্তীকালে জানাবেন বলেও জল্পনা জিয়ে রেখেছেন অভিমানী হিরণ চট্টোপাধ্যায়।